তো চলুন ব্লগটা স্টার্ট করি। আজকে 2রা ফেব্রুয়ারি, মেয়ের মাধ্যমিক পরীক্ষা, আজকে বাংলা পরীক্ষা আছে, প্রথম পরীক্ষা। তাই গাছ টাছগুলো একটু জল দিয়ে এবার নিচে যাব, ওর জন্য খাবার টাবার রেডি করব। সকাল সকাল ছেলেকে ঘুম থেকে উঠে ছেড়ে দিয়ে চলে এসেছি, এখন মাঝে 8টা, এখন পরোটা করছি। আর মেয়ে বেরোচ্ছে, 1:30 সময় বেরোতে হবে পরোটা, আর রাতের একটু ঘুগনি আছে। যদি অন্য সময় হতো তাহলে একটুখানি ভাত টাত করে দিতাম, কিন্তু এত সকালবেলা কি আর ভাত খাওয়া যাবে। এখন চা বসিয়েছি আর পরোটা করছি। তো আমি একটু খেয়ে নিচ্ছি, খিদে পাবে না, ওর সঙ্গে একটু অনেকক্ষণ থাকতে হবে। ও খাচ্ছে, আমিও খেয়েছি, ওর আরও খাওয়া গেছে। হ্যাঁ, আমরা যুদ্ধের জন্য রেডি হয়ে গেছি। চলে এসছি দুটো। হ্যাঁ, কেন, সবাই তো এখনই এসছে। কিছুই জানিনি নাকি, চল দেখা যাক, যেদিকে সবাই যাচ্ছে আমরাও সেদিকে চলে যাবো নাকি। দাঁড়াবো এখানে, টেনশন করবি নি, দেখি তো। আজ স্কুল ছুটি নাকি, দাঁড়াও দাঁড়াও, কিছু না, খট খট, চলো চলো। তো মেয়েকে ছেড়ে দিয়েছি, গেটে ছেড়ে দিলাম, ওরাই সব খুঁজে ব্যবস্থা করে দেবে। আমরা দেখলাম কোন নম্বর, কোন মানে কোন ক্লাসে পড়েছে, কত নম্বর ক্লাস টলাস সব দেখলাম, কিন্তু তা বেকার দেখলাম। তো ওরাই সব ওখানে আছে, ওরাই সব ঠিক করে দেবে। আমাদেরকে একদম গেটে ছেড়ে দিতে হলো, বাবা রে আসছে। তো আমার টেনশন হচ্ছিল না, কিন্তু গেটে ছাড়ার পর খুব টেনশন হলো। এখন ওই 9:30 মতন বাজে, আমাদেরকে গার্ডরা সব সরে যেতে বললো। আমি এবার যাচ্ছি ছেলেকে আনতে, ছেলের স্কুল, ছেলের 10টায় ছুটি, একটু যে ওর স্কুলের মাঠটায় দাঁড়াবো আর কি, বাড়ি গেলেই কাজ শুরু হয়ে যাবে, আর বেরিয়ে আসতে পারবো না। কি বলছে বৌদি, কি বলছে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখেছো, দেখি তাকা, বাবা রে আস্তে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওকে মুড়ি খাইছি, নিজে মুড়ি খেয়েছি। কি করছো বাবু, ব্যাট বল খেলবে, এদিকে সরে এসো। তো এখন ভাত চাপিয়েছি, ডাল চাপিয়ে দিয়েছি, রাতের বাসন পড়ে আছে কিছু, সকাল থেকে ধুতে পাইনি। ছেলেকে স্কুল ছাড়লাম, মেয়েকে স্কুল নিয়ে গেলাম, ব্যাস কিছু বাসন পড়ে আছে, সকালে আবার যেগুলো খাওয়া হয়েছিলো সেগুলো পড়ে আছে, সেগুলো ধুবো। এখন ভাতটা হতে হতে আমি এখন কুলুকে ছাড়তে যাচ্ছি, চল বাবু ছাদ যাবো। হ্যাঁ কুলুকে ছাড়তে যাবো, চলো। ওম করনি, আমি বেরিয়ে গেছি। তো ভাত আর ডালটা করে দিয়ে, কুলুকে ছেড়ে দিয়ে সব কাজ সেরে নিয়েছি, বাবু সোনাকে বারো করে দিয়েছি। উঠায় ওখান থেকে উঠায়, বাবা কাজ করছে ওখানে, যে দুষ্টুমি করছে। আর আমি এদিকে একটু আলু পোস্ত বসিয়েছি, ওর বাবা ততক্ষণ কাজ করছে, পোস্তটা বেটেও নিয়েছি, ওর বাবা ততক্ষণ কাজ করছে, আমার পোস্তটা হয়ে রইবে, আলু পোস্ত ডাল। আর কাল রাতে ঘুগনি হয়েছিল, সে ঘুগনি একটুখানি আছে। আর মেয়ের জন্য একটু সবজি কেটে রেখেছি, পনির টনির দিয়ে ভেজে দেবো, আর আমাদের ডাল করব, এই ডিম ভাজবো, ডাল তো করেছি, এখনই যে আনতে যাবো, ওই জন্য একটু বেরিয়ে রেডি হয়ে রয়েছি। মানে যখনকে আনতে যাবো তখনকে দেরি হয়ে যাবে আমি বেড়াতে, আমি ওই জন্য রেডি হয়েই রয়েছি, টক করে বেরিয়ে যাবো। চলো, টাইম হয়ে গেছে 1:45। তো কালকে মেয়েকে রাত্রেবেলা জিজ্ঞেস করছি, একটু বসি, কালকে রাত্রেবেলা জিজ্ঞেস করছি যে কী রান্না হবে, তখন বলছে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, এসে ভালো মন্দ খাবো, মাংস খাবো। না না, মাংস মাংস করিনি, তাড়াহুড়া করে আলু পোস্ত আর ডাল করছি। আবার বেরোই, যাবি না, ওর বাবার কাজটা হয়ে গেলে বেরিয়ে যাবো।
ও আসতে চলো আসতে চলো, তো মেয়ে ছুটি টাইম হয়ে গেছে, আনতে যাচ্ছি মেয়েকে। এটা মিশন স্কুল, এটা বড় গেট, মেয়ে এই গেটে ঢুকেনি, পেছন দিকের গেটে ওদেরকে এন্ট্রি করেছে। এখানে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে জানো, চল দিদি কানতে যাবো চল। হ্যাঁ যাচ্ছি, থামো, বিরাট ভিড়। বাবা সামনে গাড়ি দেখে দিয়ে ব্যাগটা কি একদম নিচে ছিল। যাক মেয়ের আজকে ফার্স্ট পরীক্ষা, বাংলা পরীক্ষা হলো, বলছে তো ভালো হয়েছে, বাচ্চা ছানা নয় যে বলছে ভালো হয়েছে মানে ভালো হবে না, মোটামুটি হয়েছে বলছে, ভালোই। একটা দুটো কোশ্চেন বলছে, সেরেছি একটা, সেরেছু, ঠিক আছে। বাবু কোথায় গেলি, কাল কি পরীক্ষা আছে বাবা? এলে বাবা এলে, ইংলিশে ভাটিয়ে দিস, মোটামুটি ইংলিশে তো একটু ভালো, দেখা যাক, দেখবো ইংলিশটাই খারাপ কোশ্চেন এসছে। না না ভালো ভালো হবে, ঘুমাবার সময় ভালো ভালো ভেবে ঘুমাতে হবে, উঠার সময় ভালো ভালো ভেবে উঠতে হবে। খেতে দিয়ে দিয়েছি, হয়েছে আলু পোস্ত, ডিম ভাজা, একটু ঘুগনি আর ডাল। দাও বসো বসো, তুমি বসো, লেখুল একটা স্টিকার অর্ডার দিছিলাম, দেখি কেমন এসছে, খুল পুরাটা দেখি কত বড়। আমি ভেবেছিলাম একটু বড় হবে, বাবা একদমই ছোট। যখন টাঙাবো তখন দেখবো কেমন লাগে। ঠিক আছে লে, রেখে দে, রেখে পড়তে বস, অনেক হয়েছে রেস্ট, এক দেড় ঘন্টা রেস্ট হয়ে গেল। ঘাবড়ে গেছে বোধ হয়। চলুন, মেয়ে খেয়ে দিয়ে গল্প শোনাচ্ছিল, গল্প শুনছিলাম আর আমি খাচ্ছিলাম, তো বকর বকর করছে, আমি ফোনটাকে কোলে রেখে ও ভিডিও করলাম, ও তারপরে দেখলো। ওর পরীক্ষার এক্সপিরিয়েন্স বলছে, কে কী করেছে না করেছে, কেমন করে কী হলো না হলো। এবারে সববারে যেখানে মাধ্যমিকে সিট পড়ে সেই স্কুলে পড়েনি, পড়েছে অন্য স্কুলে, মানে ওর বেলায় অনেক কিছুই নতুন নতুন হচ্ছে, তো এবারে লাস্ট বোধ হয় মাধ্যমিক মনে হচ্ছে, শুনছি যেটা, তারপরে দেখা যাক কী হয়। কালকে ইংলিশ আছে, মন দিয়ে একটু পড়াশোনাটা করুক, লে পড়া শুরু কর, অনেক বকা হয়েছে। তো সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে, ছেলেকে দিয়ে একটু পড়তে বসেছিলাম, দিয়ে এখন এই যে রান্না করছি, এখন সেই ছোটো ছোটো শীতকালের আলুগুলো, ওগুলাকে একটু আলুর কষা করছি বেশ সস টস দিয়ে, হয়েও গেছে, আর একটু রস রস রাখবো। এটা হয়ে গেছে আলুর কষা, আর একটু আলুর পরোটা করব, এটা হয়ে গেছে আমার। কি দেখাচ্ছে, এই যে এটা আমি ময়দাটা মেখেছি, এটা ইস্ট দিয়ে মেখেছি, এই যে একটুখানি মিষ্টি এনেছে বোধহয় নয় মিষ্টিই আছে, খেজুর গুড়ের রসগোল্লা, ইস্ট দিয়ে একটু ময়দা মেখেছি,
আর এই যে এদিকে আলুর পরোটা করবো বলে সব জোগাড় নিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ ভাজবো, ভেজে টেজে করবো, পেঁয়াজ টমেটো আর এদিকে একটু ভাজা মশলা, নুন হলুদ লঙ্কা আর একটুটা রসুন কোয়া নিয়েছি। আর এই যে আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, একটু ম্যাশ করে নেবো, দিয়ে কড়াই করবো মশলাটা, আলুর মশলাটা কড়াতেই বানাবো। হ্যাঁ কার এটা একদম কি হলো গো, আলুটা একবারে কষা কষা করছি, সেই সেবালার পোস্ত রয়েছে আমি খাবো, আর ছেলের জন্য ডাল রয়েছে ছেলে খাবে, এই জন্য বেশি করিনি একটুই করেছি, এক গাদা করলে স্বাদও ভালো হয়নি। তো চলুন হয়ে গেছে মশলাটা, এবার বানাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গান করতে হবে না, কপিরাইট লেগে যাবে, তুমি অনেক গান করেছো। একটু কালো সরষা দিয়ে দেবো। হনুমান কাকে রক্ষা করে? আমাদেরকে রক্ষা করে। আচ্ছা তাই হনুমান চালিশা হচ্ছে, হনুমান চালিশা করতে হবে না, তুমি পড়াও তো করতে পারো একটু। হ্যাঁ নতুন নতুন একটু হনুমান চালিশা পড়তে শিখেছে, মানে মুখস্থ হয়েছে আর কি, পড়েনি পড়তে হবে না ওকে, ও এখন ফোনে শুনে শুনে একটু মুখস্থ হয়ে গেছে। খুন্তিটা যেন কড়াটা ছোট, তো খুন্তিটা এত বড় অড় অড় লাগছে। হয়ে গেছে মশলাটা, এবার পরোটা পুর ভরে ভরে করে নেব। অনেকটা তেল পড়ে গেছে, এতটা তেল দেওয়ার দরকার ছিল না। বাবু কি করছো? ঝাড় দিয়ে দেবো একটু, তো বাবা মেয়ে যেন সেলিব্রিটি হয়ে গেছে, একবার এই মাসি ফোন করছে, একবার ওই মাসি ফোন করছে, একবার মামা ফোন করছে, মামি ফোন করছে, কেমন হয়েছে পরীক্ষা, এই এই মামি ফোন করছে, সেই অনেকগুলো মামি, তো সবাই জিজ্ঞেস করছে কেমন হয়েছে পরীক্ষা। যারা যারা ব্লগটা দেখবে, মোটামুটি বাংলা পরীক্ষাটা ভালোই হয়েছে বলল, তো দেখা যাক এবার বাকি পরীক্ষাগুলো, রোজ রোজ তো আপডেট দিব কেমন হয়। ইতিহাস ভূগোলটা তার একটু ভালো লাগে না, ব্যাস, নাইলে সব সাবজেক্টগুলো মোটামুটি করে নিবে বলছে। তো এখন ওর বড় মাসি ফোন করছিল, ওটাই ধরতে যে আমার আর কথা বলা হলো না, ভয়েস দিতে হচ্ছে। তো বাবুসানাই আলুর পরোটা খাবে না, ওর জন্য আবার এমনি একটা পরোটা করব, আর ডাল আছে ওই দিয়ে খাইয়ে দেবো। আর এই এত মোটা মোটা পরোটা, আমার দুটো, ওর বাবার দুটো, মেয়ে দুটো আর ঠাকুমার দুটো, ছটা করলে আটটা করলেই হয়ে যাবে। আর এই বড়টা না এক একজনের পাঁচটা ছটা করাও যাবে না, কষ্ট। আর এক একটা তো খাওয়াই, মানে একটা খেলেই পেট ভরে যাবে, এতটাই মোটা হয়। শুধু পড়তে বস, দুষ্টুমি করিস না ভাইয়ের সঙ্গে।
ফোনটা দিয়ে দে ওকে, বেশ কেমন ফুলছে, ইস্ট দিয়ে করেছি বলে এত সুন্দরভাবে ফুলছে, বেশ সুন্দর ফুলেছে একবারে। হয়ে গেছে আলুর পরোটা, মেয়ে দুটো খেয়ে নিয়েছে, এদিকে চারটে করেছি, এই যে আলুর কষা, ব্যাস আমি এখন খেতে দিয়ে দেবো। এসে গো খেতে দিয়ে দিয়েছি, কতক্ষণ লাগবে আর দিতে, তো চলুন আজের ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবো একটা অন্য ব্লগে। কাল আবার সকাল সকাল উঠতে হবে, ছেলের স্কুল আছে, মেয়ের পরীক্ষা আছে। টাটা, গুড নাইট।